देवी प्रतिमा ये ठीक है चलो तो ब्रिगेड लगे तर পরিক্রমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা ব্যতিক্রমী প্রতিমা, একটা ব্যতিক্রমী প্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি এবং প্রতিমার ধরন শিল্পের অন্যান্য জায়গায় তেমনভাবে কোনো জায়গায় আমরা দেখিনি। একটা বিচিত্র শৈলী রয়েছে প্রতিমার মধ্যে, মায়ের এই রূপ। কেমন করে চলছে পুজো এবং কী কী অনুষ্ঠান থাকছে নববর্ষে? নমস্কার, আমরা দক্ষিণ লিংক রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি। প্রথমেই আপনার চ্যানেলের মাধ্যমে আমরা সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন এই পুজো অনেক পুরনো পুজো, আমাদের আমাদের 40 বছর এই পুজোর, এবং এই বছর আমরা 40 বছর উদযাপন করছি। তো আপনাদের সবাইকে আমরা দক্ষিণ লিংক রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা 1984 ইংরাজি থেকে, যখন হয়তো আমাদের, আমি ব্যক্তিগতভাবে আমার জন্ম হয়নি, অনেক পুরনো পূজা, এবং এখন আমরা প্রজন্মের পর প্রজন্ম এই পুজোকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন আমরা এই পুজোর সঙ্গে অতপ্রতভাবে জড়িত। আমার সঙ্গে আছেন মাননীয় জগদিন্দু ভট্টাচার্য মহাশয়, উনি আমাদের পুজো কমিটির সভাপতি। আমার সাথে আছেন মাননীয় সঞ্জয়নাথ মহাশয়। সঞ্জয়নাথ হচ্ছেন আমাদের, সঞ্জয়নাথ দাদা উনি হচ্ছেন আমাদের পূজা কমিটির সভাপতি, এবং সাথে আছে আমাদের সবাই, সকল সদস্যবৃন্দরা, সুনীল খনিক, সমর পোদ্দার, বিবেক ভট্টাচার্য, এবং দীপ্তদেব, জুয়েল পাল এবং বিপ্রজিৎ দে, অনেক মেম্বাররা আছে। কিন্তু যেহেতু এখন রাত্রটা একটু বেশি হয়ে গেছে, আপনারা ব্যস্ততম মানে শিডিউলের মধ্যে আমাদের এখানে আসছেন, তো অনেকরা চলে গেছে, তো আমাদের অনেক মানে আরও মেম্বারসরা আছে। তো সবাই মিলে আমরা চেষ্টা করছি আমাদের এই অঞ্চলের পুজোটুকু, যাতে আমাদের বাজেটটা তেমন বড় বাজেট কিছু নয়, আমরা ছোট এবং মাঝারি বাজেটে আমরা পুজো করি, কিন্তু আমরা চেষ্টা করি যাতে আমাদের পুজোর সাত্ত্বিকতা বজায় থাকে, আমরা যাতে মার পুজোটা ভালোভাবে করতে পারি। এখানে প্রায় আমি যেটা হিসেব করেছি, মোটামুটি আপনাদের 3-4 হাজার ফ্যামিলি আছে ওখানে, যেটা আমরা সবাইকে নিয়ে আমরা পুজো করি এবং সবাই পুষ্পাঞ্জলি দেয়, এবং দুপুরবেলা আমরা প্রসাদ বিতরণ করি সবাই। দুপুরবেলা যদি আপনারা একদিন আসেন তাহলে দেখতে পারবেন, মানে বসার জায়গা আমরা ঠিক মতো দিতে পারি না, কত ভিড় হয় লোকেদের, সমাগম হয় লোকেদের। তো সবাই মিলে আমরা, আপনারা একটু আগে আসলে দেখতে পারতেন, আমরা দুদিন শারদীয় আড্ডা করেছি সপ্তমী এবং অষ্টমীতে। আমাদের শহরের যারা বিশিষ্ট শিল্পীরা আছে, যেমন মাম্পি চৌধুরী, কালকে গতকালকে এসেছিলো, আরও অনেক অনেক শিল্পীরা এখানে সঙ্গীত পরিবেশন করেছে, এবং আমরা চেষ্টা করি যাতে গান বাজনা ছাড়া আসলে কিন্তু মানে সেই আনন্দটা সেই জায়গায় যায় না। তো আমরা প্রত্যেক বছর সেটা আমরা চেষ্টা করি যাতে গান বাজনার মাধ্যমে, বিশেষ করে লোকগান, বিশেষ করে লোকগান এবং আধুনিক গান, যেটা পুরোনো দিনের গান, রবীন্দ্রসঙ্গীত, ওইসব গান আমরা এই মঞ্চে আমরা দুদিনের একটা আড্ডা আমরা বসাই, এবং সবাই মিলে খুব আনন্দ উপভোগ করে। তো আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যারা আপনারা এসছেন এই ব্যস্ততম শিডিউলের মধ্যে এই পুজোটা কাভার করছেন। এবং সেকেন্ড লিঙ্ক রোড একটা মানে আমরা এখনও জিপি এরিয়াতে বাস করি, আপনারা জানেন, তাও যে আপনারা এসছেন এবং এই পূজাটাকে প্রায়োরিটি দিয়েছেন, আপনারা কাভার করছেন, তার জন্য এই আপনার চ্যানেলের কাছে আমি কৃতজ্ঞ ব্যক্তিগতভাবে। আমি বিপ্লব দে, এই পূজার সাধারণ সম্পাদক, এবং আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা সবাইকে শারদীয় শুভেচ্ছা আবারও একবার জানাচ্ছি। আপনাদের সবার পূজা খুব 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 ভালো কাটুক, দুঃখ বিষাদ যাতে কারুর জীবনে না আসে। সারা বছর আমরা একটা না একটা ঝামেলা, একটা না একটা মানে ব্যতিক্রম পরিস্থিতির মধ্যে আমরা কাটাই, এই 4টা দিন যাতে আমরা খুব আনন্দ সহকারে কাটাতে পারি, সেটাই মা দুর্গার কাছে আমরা কামনা করছি। আর তেমন কিছু বলার নেই, সবার পূজা খুব ভালো কাটুক। আপনাদের, বিশেষ করে সঞ্জীবদা যে এসছেন, সঞ্জীবদার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে, উনি এসছেন আজকে, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার সঙ্গে আপনি এসছেন দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও পূজা খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। দশমীটা কবে করছেন? আমরা কিন্তু দশমীটা এবার আমরা একদিন পরে যাচ্ছি, যেহেতু আমরা পারমিশনটাও আমরা একদিন পরে পেয়েছি,
এবং বিশেষ করে মহিলাদের কথা চিন্তা করে, কারণ দশমীতে আপনারা জানেন একটা তেল সিঁদুরের একটা ব্যাপার থাকে, সবাই মণ্ডপে এসে তেল সিঁদুর দেয়, ওটাতে প্রায় একটা দুটো বাজে, তারপরে যে ওদের যে যাওয়া এটা একটু কঠিন হয়ে যায়। তার জন্য মহিলাদের কথা বিশেষ করে মাথায় রেখে আমরা এবার দ্বিতীয় দিন যাচ্ছি এবং পারমিশনও আমরা সেইভাবে পেয়েছি। আমরা বুধবারে যাচ্ছি, অ্যাকচুয়াল দশমীটা হচ্ছে মঙ্গলবারে, তো আমরা এবার বুধবারে যাচ্ছি দশমী। ধন্যবাদ পরিক্রমা অনুষ্ঠানে আপনাদের মূল্যবান সময় দিলেন, আপনাদের পুজো আরও সুন্দর সার্থক হোক এটাই মায়ের কাছে প্রার্থনা। অসংখ্য ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। পূজা প্যান্ডেলে কিংবা দুর্গা মণ্ডপে কিংবা ওনার সারা জীবনের সঞ্চিত ধন, এখন বয়স হয়ে গেছে, ওরা কাউকে দিতে চলছে না, তো দিতে চাইলে আমাদের কমিটি যোগাযোগ করুন, দিলে তো আমরা ইচ্ছুক, খুব ভালো হয়, দিলে আমরা একটা জায়গা কিনতে পারবো পূজা মণ্ডপের জন্য, একটা ক্লাবের জায়গা হলে খুবই ভালো হয়। বর্তমানে কোনো রেজিস্ট্রেশন আছে আপনার? না, আমাদের রেজিস্ট্রেশন নেই, আমি করব ভাবছি। আপনার সামনে অজিত দাস কি পদে রয়েছে? আমি সেক্রেটারি সম্পাদক। ধন্যবাদ অজিতবাবু, আপনার সময় দিলেন। আমরা জনগণের কাছে একটা অ্যাপিল লাগবো, দর্শক শ্রোতাদের কাছে একটা অ্যাপিল লাগবো, যে আগামী দিনে যারা এই প্যান্ডেলকে ভালোবাসে, যারা এখানে পুজো দেখতে আসেন বা করতে আসেন, তারা যাতে একটা আর্থিক অনুদান প্রদান করেন, যাতে এখানে একটা স্থায়ী প্যান্ডেল তৈরি করে। এখানে একটা ভব্য প্রতিমার অলঙ্কার আপনারা দেখতে পাচ্ছেন। প্রতি বছর এখানে পুজোকে কেন্দ্র করে একটা আনন্দের উল্লাসের পরিবেশের সৃষ্টি হয়, প্রবীণ আবাল বৃদ্ধ বনিতা সবাই আনন্দে মেতে ওঠে এবং সেটারই একটা দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। প্যান্ডেলে বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের মহিলারা, পুরুষ এবং যুবক যুবতীরা আছেন, শিশুরাও আসছে। তো সুতরাং একটা আনন্দ ঘন অনুষ্ঠানে এবারের পুজোটা হচ্ছে। তো সৃষ্টির এই সৃষ্টিকে আরও বৃহত্তর করে তুলতে আপনাদের সবার কাছে আমরা সহযোগিতার আবেদন জানাচ্ছি এবং সেই সঙ্গে সৃষ্টির কর্মকর্তারা যে এত বছর ধরে, আজ 14 বছর ধরে পুজো আয়োজন করছেন, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। শেষ প্রশ্ন আপনার কাছে, আমাদের যে এই পরিক্রমা অনুষ্ঠানটা সেটা আপনাদের কে জানেন? খুব ভালো লাগে, আপনারা দায়িত্ব হয়ে এটা লাগে, ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে, আপনারা দায়িত্ব হয়ে আপনার লেগে ধন্যবাদ। কী বলতে চাইবেন এই পরিক্রমা? ও তো অনেকে ঘর থেকে দেখলে খুব ভালো, আপনাদের চ্যানেলের মধ্যে খুব ভালো, আপনাদেরকে মানে ঘরে বসে দেখে, যা রাস্তা তো অনেক জ্যাম থাকে, প্রতিদিন গাড়ি ঘুড়ি নিয়ে যেতে পারে না বয়স্ক মানুষগুলো, তো ঘর থেকেই দেখে আপনাদের চ্যানেলগুলো ভালো দেখে খুব আনন্দ পায়। এটা না, অনেক মানুষে দেখুন বাইরে যায় দেখার লেগিয়া, লোকেল দেখে না, লোকেল দেখার একটা অনুভব লাগে, বা আমরা লোকেলও তো পূজা হইতেছে, আমরা লোকেল দেখতে লাগে অনেকভাবে, এটা এখানে তো সামান্য পূজা করে, এখানে দেখার মতো কিছু নাই, কিন্তু দেখার মতো অনেক কিছু আছে, কিন্তু বাইরে গেলে 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 দেখার আগে লোকেল দেখতে লাগে। তা আমরা প্রত্যেক বছর মানুষের একটা আকর্ষণ লাগে, একটা দেখার মতন একটা যে কোনো একটা কিছু করি, বা মূর্তি আছে, প্যান্ডেল আছে, যে কোনো বা আনন্দবাজার আছে, ব্যবহারও লেগে আছে, যে কোনো একটা আমরা ব্যবহার লেগে হইলেও মানুষ লেগে একটা ভালো লেগে একটা করি। ধন্যবাদ আপনাদেরকে আজকের দিনে মূল্য।